অনেকে বলে যে নামাজের সময় খেয়াল রাখা উচিত যে আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছে আজরাইল, এসব কি কোনো হাদিসের ভিত্তিতে বলা হয়? না ভাই, এটা কোনো হাদিসের ভিত্তিতে বলা হয় বলে আমার মনে হয় না। এগুলো আমরা অনেক আলেমদের কাছ থেকে, অনেক মৌলভী সাহেবদের কাছ থেকে শিখেছি বা শুনেছি। তারা এগুলো বলেছেন হয়তো আমাদের মনোযোগ ধরে রাখার জন্য, একটা বুদ্ধি দিয়েছেন আর কি, যে যাতে করে আমরা এগুলোর মধ্যে থাকি আর কি। কিন্তু আমি যদি এই বিশ্বাস রাখি যে হ্যাঁ সত্যিই আমার ডানে জান্নাত আছে, আমার বামে জাহান্নাম আছে, তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক হবে না, এটা ভুল হবে, এটা বেদাতের দিকে নিয়ে যেতে পারে। অতএব ওইটা আমরা মনে রাখবো না। আপনার বামে হয়তো এমন কোনো ব্যক্তি দাঁড়াইছেন, লোকটা অনেক বড় আলেম, অনেক বড় আমলদার মানুষ, আপনি নিয়ত করলেন আমার বামে জাহান্নাম আছে, চিন্তা করেন ব্যাপারটা কেমন হলো, ব্যাপারটা মানে ভেরি অড না? আবার আপনার ডানে দেখা গেলো একজন বড় চোর, একটা বড় ডাকায়, দুর্নীতিবাজ দাঁড়াইছে, আপনি নিয়ত করতে চিন্তা করতেছেন আমার ডানে জান্নাত আছে, তাহলে ব্যাপারটা পুরাই উল্টা হয়ে গেল না? এই জন্য নামাজে দাঁড়াইলে ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছে মালাকুল মওত, এরকম কোনো কথা হাদিসে বলা হয় নাই যে এটা মনে রাখতে হবে, এরকম কোনো কথা নির্দেশ নাই। আপনি নামাজের মধ্যে মনোযোগ থাকবে, আপনি কী পড়ছেন, আল্লাহর সাথে কথা বলছেন, বাস আল্লাহকে আপনি স্মরণ রাখবেন। আল্লাহ বলেছেন আকিমি সলাতা লিজিক্রি, তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো। স্মরণ করবো কার? আল্লাহর। মালাকুল মওতকে স্মরণ করার জন্য নামাজ না। মালাকুল মওতের স্মরণ হলে ভালো, কিন্তু মালাকুল মওতের স্মরণের জন্য সলাত আসে নাই। এই জন্য সলাতে শুধুমাত্র মনে থাকবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। কারণ যত কথা বলতেছেন প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছেন, ইহদিনা আল্লাহর কাছে চাইতেছেন, দোয়া করতেছেন, দুরুদ পেশ করতেছেন, যা করতেছেন সবগুলো কাকে বলতেছেন? আল্লাহকে। অতএব স্মরণ হবে শুধুমাত্র কার? আল্লাহ। অতএব ডানে জান্নাত, বামে জাহান্নাম এ সমস্ত মনে করার দরকার নাই। এগুলো হয়তো বলেছেন একসময় হুজুররা, বুদ্ধি দিয়েছেন আর কি মানুষকে, কিন্তু এই বুদ্ধিটা হাদিস থেকে বর্ণিত না। পিছে মালাকুল মওত এটা বলে হয়তো বুঝাতে চাইছেন যে আসলে আমাদের মালাকুল মওত তো যে কোনো মুহূর্তে আমাদের সময় শেষ হলে আমাদেরকে জান কবজ করে ফেলবে, সেই হিসাবে আমার পেছনে আসে মনে করা হয় আর কি। কিন্তু এরকম কোনো ধারণা আমরা নামাজের মধ্যে নিয়ে নামাজ আদায় করতে হবে সেটা সঠিক নয়।